আমি একজন ন মুসলিম, আমার প্রশ্ন, ইসলামের প্রারম্ভিক সময়ে আমি ইবাদত এবং আমলে যে পরিমাণ প্রশান্তি পেতাম, শয়তানের ওয়াসওয়াসার কারণে বর্তমান আমি ওই পরিমাণ প্রশান্তি পাচ্ছি না, কি করলে আমি উক্ত সমস্যার সমাধান পেতে পারি? চমৎকার একটি প্রশ্ন করেছেন আমার প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দ্বীনের উপরে এনেছেন, এই জন্য আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে দ্বীনের উপরে রাখেন। প্রিয় ভাই, তিনটা জিনিস আপনাকে আমি বলতে করতে বলবো। প্রিয় ভাইরা, যাই করেন তাই করেন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেন। দুই নম্বর, সকাল সন্ধ্যা কোরআনুল করিম থেকে কিছু তেলাওয়াত করেন। তিন নম্বর, আপনার হৃদয়ের প্রশান্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফের আমল করেন। আমলগুলা শুনতে সহজ অথবা মনে হয় তেমন কোনো অনেক টিপস না, এমন টিপস না যেই টিপস কলিজা ভরাই দিবে, কিন্তু ভালো করে মনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিসের মধ্যে বলছেন, তোমার অন্তরের প্রশান্তি যদি পেতে চাও, অন্তরে যদি দ্বীনের প্রতি মহাব্বত পেতে চাও, তাহলে আল্লাহর জিকির করো আর রাসূলের প্রতি দরুদ পড়ো। আমরা সব করি, নবীজির প্রতি দরুদ পড়ার মতো আমাদের সময় নাই, ঠিক না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি দরুদ পড়ে, আল্লাহ দশটা দয়া তার উপর তৎক্ষণাৎ দেন, দশটা গুণা তার আমলনামা থেকে মুছে দেন, আল্লাহ এবং তার ফেরেশতারা তার প্রতি রহমত নাজিল করেন। অতএব আপনি দ্বীনের প্রতি আসছেন, আল্লাহ কবুল করুক, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে সকাল সন্ধ্যা দশ মিনিট করে বিশ মিনিট কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন কমসে কম একশো মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর দোয়া কবুলের জন্য ছোট্ট একটা বুদ্ধি বলে দেই, অন্তত সপ্তাহে দুই তিন দিন হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজে যাই সিজদাই যাইয়া সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সাতবার পড়ার পরে এরপরে বাংলায় দোয়া করবেন বিশ মিনিট, মাথা জানি ধরে যায় এরকম করে, আল্লাহ আনন্দ পাচ্ছি না, হৃদয়ে প্রশান্তি নাই, আল্লাহ তুমি আমার প্রশান্তি এনে দাও, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দিনিক, আল্লাহ দিনের উপর আমার অন্তরকে মাইল রাখো। দশ মিনিট বিশ মিনিট চোখগুলা রক্ত লাল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, জান্নাতে যদি ঢুকতে চাও নিরাপদে, মানুষ যখন ঘুমায় তখন আল্লাহর কাছে তুমি ডাকো, এই ডাক আল্লাহর কাছে ফেরত আসে না। পারবো ইনশাল্লাহ আমরা? আল্লাহ ওই ভাই সহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল মোল্লা, আমার প্রশ্ন হলো আমি একজন নতুন ভোটার, তো সামনে ইলেকশন, এখন আমি কি রকম প্রার্থীকে ভোট দিব? আমার জানা মতে সবগুলাই সোরবাট পায়। চমৎকার একটা প্রশ্ন করেছেন ভাই, আমি আপনাদের কাছে বলবো, খুব খুব চিন্তার প্রশ্ন এটা, ভোট ভোট কারে দিবেন, সামনে ইলেকশন, ভাই কিন্তু অনেক চিন্তা করে প্রশ্ন করেছেন। প্রিয় ভাই, আপনার ভোট যেটা, এটা আপনার চারটা অবস্থান আপনার আছে ভোটের ব্যাপারে। একটা হচ্ছে ভোট হচ্ছে আপনার জন্য সাক্ষ্যদান, ভোট হচ্ছে আপনার জন্য উকিল নিযুক্তকরণ, তিন নম্বর সুপারিশকরণ, চার নম্বর আমানত, আপনার ভোট হচ্ছে আপনার জন্য আমানত। এখন আপনার এই কাজগুলি আপনি কার ব্যাপারে করবেন? আপনার এই কাজগুলি তার ব্যাপারে করবেন যার ব্যাপারে আপনি জানেন সে ইসলামপন্থী, ইসলাম মানে। তবে অল ওভার মনে রাখতে হবে, এটা আমাদের একটা বৈষয়িক বিষয়, ভোট আপনার আমার জন্য কোনো ইবাদত নয়, এটা একমাত্র এক্সট্রিম কোনো পর্যায় নয়, কোনো ব্যক্তির জন্য ভোট দেওয়া ফরজও নয়। তবে যতক্ষণ পর্যন্ত এরকম কোনো বিষয় আমাদের কাছে প্রপারলি উপস্থাপিত না হয়, ওলামায়ে কেরামের মতামত হচ্ছে আদ-দারুরাত, যদি প্রয়োজন হয় তাহলে অনেক সময় অনেক নিষিদ্ধ বিষয় আমাদের জন্য জায়েজ হয়ে যায়। আরেকটা উসুল হচ্ছে অধিক ক্ষতিকর বস্তুকে অল্প ক্ষতিকর বস্তু দিয়ে দূর করা। এখন ভোট ছাড়া আপনার কোনো বিকল্প নাই, আপনি দেখতে পাচ্ছেন সামনে কোনো ভালো লোকই নাই, নিশ্চয়ই এই ভালো লোকেরও স্তর আছে, সবগুলো এক মাপের না, একটা বেশি ভালো একটা কম ভালো, একটা গু ভিজা দিক আর একটা গুয়ের শুকনা দিক, তা আপনি ভিজা দিক নেবেন না শুকনা দিক, বলো অন্তত শুকনা নেই। তো এইটার হিসাবে আপনার অন্তত বেছে বুছে এর মধ্যে থেকে সবচেয়ে ভালো একজন প্রার্থীকে আপনার ভোট দিতে হবে। দ্বিতীয় কথা, যদি প্রার্থীদেরকে আপনি দেখতে চান, কিসের ভিত্তিতে আপনি দেখবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আর আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, যেই প্রার্থী ঘোষণা দিবে আমি সালাতের পক্ষে, আমি যাকাতের পক্ষে, আমি সৎ কাজের আদেশ অন্যায় কাজের নিষেধের পক্ষে, আপনাকে বুঝতে হবে যে তার সাক্ষ্যদানের ভিত্তিতে আমি তার পক্ষে কাজ করব। কেননা আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণের দিকে মানুষকে তোমরা সাহায্য করো কিন্তু অকল্যাণের দিকে তোমরা মানুষকে ডেকো না। সুতরাং আমি আপনার কাছে বলতে চাই প্রিয় ভাইরা, যে পৃথিবীর কোনো জায়গায় ফাঁকা থাকে না,
কোনো একটা উপর থেকে ঢাল আছে, ওই ঢালে উপর থেকে দুধ দিয়ে যদি ফেলেন তাহলে এই ফুটাগুলা দুধ দিয়ে ভরবে, উপর দিয়ে মুদ দিয়ে যদি ফেলেন মুদ দিয়ে ফুটাগুলা ভরবে। উপর থেকে নিচ পর্যন্ত আমাদের সমাজের যে স্তর, আপনি একজনকে বলছেন না এটা খারাপ, এই পদ্ধতি নাই, বিকল্পও তো আপনার সামনে নাই। আপনি যদি তা ওর মধ্যে থেকে ভালো মানুষ নির্বাচন না করেন তাহলে খারাপরা আরও বেশি আসবে, ঠিক কিনা? এই জন্য আপনার জন্য এটা সাক্ষ্য, উকিল নিযুক্তকরণ, সুপারিশ, আমানত, এইটা অনুযায়ী আপনি আপনার বিবেচনায় সবচেয়ে ভালো জনকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। তবে ভোট দেওয়া ফরজ নয় আপনার জন্য, আপনি যদি এখান থেকে বিরতও থাকেন কথার কথা যে কাউরেই পাচ্ছি না সবগুলাই সোল্লম্পট বদমাইশ, তাহলে আপনি ভোটে দাঁড়ানোর প্রস্তুতি নেন, ঠিক কিনা ভাই? এটা আমার কথা না আল্লাহর কথা? কোন জায়গায় আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থই জানি না এর, আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানকে আমার চোখে শীতলতা বানাই দাও, আর আল্লাহ মুত্তাকিদের লিডার হওয়ার মতো যোগ্যতা আমারে দান করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে শিখাইছেন যে তুমি মুত্তাকিদের লিডার হওয়ার মতো যোগ্যতা দাও। অতএব আপনাকেও তাহলে সমাজ সংস্কারের জন্য পদক্ষেপ নিয়ে দাঁড়াতে হবে, আল্লাহ তৌফিক দান করুক। আশা করি আপনার উত্তর পেয়েছেন।